নিয়োগ দুর্নীতি তদন্তে এবার জোড়া তদন্তকারী অফিসারকে নিয়োগ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। মিথিলেশ কুমারের জায়গায় গ্যাংটক থেকে আসছেন রাজেশ কুমার এবং তার সঙ্গে থাকছেন কলকাতার একজন তদন্তকারী অফিসার। প্রকাশ সেন আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। প্রকাশ, আমরা জানি মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং এ রাজ্যের কোনো তদন্তের সঙ্গে যাতে তিনি জড়িত না থাকেন সেই নির্দেশ দেওয়া হয়। এরপর যে দুই জোড়া অফিসারকে এক জোড়া অফিসারকে যাদেরকে আনা হচ্ছে কি তাদের পরিচয়? তোমাকে বলি এটি সূত্রের খবর যে কয়েকদিন আগেই মিথিলেশ কুমার মিশ্রা তাকে কিন্তু বিচারপতি অমৃতা সিনহার নির্দেশে সরিয়ে দেওয়া হয়েছে। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তিনি তদন্তকারী অফিসার ছিলেন। এবার যেটা এটি সূত্রের খবর, শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করার জন্য গ্যাংটক থেকে একজন ইডির অফিসারকে ডাকা হচ্ছে, অর্থাৎ আনা হচ্ছে কলকাতার অফিসে। গ্যাংটকের অফিসার রাজেশ কুমার তাকে কলকাতার অফিসে নিয়ে আসা হচ্ছে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্তের জন্য। পাশাপাশি তুমি জানো গতকাল রুজিরা বন্দ্যোপাধ্যায় ইডি দপ্তরে হাজিরা দিয়েছিলেন। গতকাল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যে অফিসার জিজ্ঞাসাবাদ করেছেন মুকেশ কুমার, তিনিও কিন্তু একসঙ্গে জয়েন্ট আইও হিসেবে থাকবেন। অর্থাৎ শিক্ষা নিয়োগ দুর্নীতির মামলার তদন্তভার এবার জোড়া আধিকারিককে দেওয়া হচ্ছে, অর্থাৎ একজন তদন্তকারী অফিসার থাকবেন না, দুজন তদন্তকারী অফিসারকে দায়িত্ব দেওয়া হচ্ছে। একজন যিনি কলকাতায় আগে থেকে রয়েছেন মুকেশ কুমার, যিনি গতকাল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করেছেন, এবং গ্যাংটক থেকে রাজেশ কুমারকে নিয়ে আসা হচ্ছে কলকাতা থেকে মুকেশ কুমার, তিনি এখানে থাকছেন। দুজন একসঙ্গে যৌথভাবেই কিন্তু শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত আগামী দিনে চালাবেন, এমনই খবর আমরা ইডি সূত্র মারফত জানতে পারছি। পাশাপাশি যেটা ইডি সূত্রের খবর যে মিথিলেশ কুমার মিশ্রা যিনি আগে এই মামলার তদন্ত করছিলেন তাকে কিন্তু এই মামলা থেকে পুরোপুরি সরিয়ে দেওয়া হয়েছে। প্রকাশ, ধন্যবাদ। একদিকে একজোড়া নতুন আধিকারিককে নিয়োগ করছে ইডি, আর অন্যদিকে মিথিলেশ মিশ্রকে সরিয়ে দেওয়া নিয়ে কি তাদের পদক্ষেপ জানবো। আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সৌভিক, সেক্ষেত্রে কি পদক্ষেপ, আইনি পদক্ষেপ গ্রহণ করতে চলেছে ইডি? সৌভিক, দেখো মিথিলেশ কুমার মিশ্রর ক্ষেত্রে যে রায় বিচারপতি অমৃতা সিনহা দিয়েছিলেন সেই রায়কে পুনর্বিবেচনার জন্য বা সেই রায়ের অংশ বিশেষকে পুনর্বিবেচনার জন্য ইডির তরফ থেকে তারা আবারও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে। এবং ইডির বক্তব্য হলো তারা ইতিমধ্যেই মিথিলেশ কুমার মিশ্রকে এই মামলা থেকে সরিয়ে দিয়েছেন, কিন্তু বিচারপতি অমৃতা সিনহা তার রায়ে বলেছিলেন যে পশ্চিমবঙ্গের বা এই বাংলার কোনো মামলার তদন্তের ক্ষেত্রেই মিথিলেশ কুমার মিশ্রকে যুক্ত করা যাবে না। এই মর্মে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছিলেন রায়ের সেই অংশের পুনর্বিবেচনার জন্য ইডি আবারও বিচারপতি অমৃতা সিনহার দ্বারস্থ হয়েছেন। তার পাশাপাশি বিচারপতি সিনহা তার এই মামলার নির্দেশনামার পর্যবেক্ষণে বলেছিলেন যে এই যে আধিকারিক রয়েছেন অর্থাৎ মিথিলেশ কুমার মিশ্র, তিনি কিন্তু এই ধরনের তদন্তের ক্ষেত্রে একেবারেই যোগ্য ব্যক্তি নয়। এছাড়াও একাধিক আরো পর্যবেক্ষণ মিথিলেশ কুমার মিশ্রর বিরুদ্ধে বিচারপতি অমৃতা সিনহা করেছিলেন, ফলত সেই অংশ যাতে নির্দেশনামা থেকে বাদ দেওয়া যায় সেই আবেদন ইডির তরফ থেকে করা হয়েছে। এবং আগামীকাল অর্থাৎ শুক্রবার এই মামলার শুনানি বিচারপতি অমৃতা সিনহার এখানে হবে। তিনি মামলা দায়ের করার জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছেন এবং সেই মামলা দায়েরের কাজও বা প্রক্রিয়া সেটাও কিন্তু সম্পন্ন হয়েছে। সুমিতা, সৌভিক, ধন্যবাদ।